فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر و... السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام علي رسول الله أما بعد سنة صلاة الفجلت দিনে এবং রাতে সতেরো রাকাত ফরজ সালাতের পাশাপাশি দিনে এবং রাতে বারো রাকাত শূন্য সালাত আদায় করতে হয় দিনে এবং রাতে সতের রকাত সালাত পড়া হচ্ছে গিয়ে ফরজ এটা পড়ার পরে কেউ যদি দিনে এবং রাতে বারো রাকাত সুন্নত সালাত আদায় করে রসুল সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তার জন্য জান্নাতের মধ্যে একটি কহর নির্মাণ করবেন। আম্মাজানুম মাহাবিবা আল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত সহিহ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাতুল লাইলি ওয়ান নাহারি 12 রাকাআহ কেউ যদি দিনে এবং রাতে 12 রাকাত সুন্নাত সালাত আদায় করতে পারে বনিয়াল আলা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন আর কাবলাল জোহর জোহরের পূর্বে হচ্ছে গিয়ে চার রাকাতের পরে হচ্ছে গিয়ে দুই রাকাত ওরাকাতাইনি বা আদাল মাগরিব মাগরিবের পরে হচ্ছে গিয়ে দুই রাকাত অরাকাতাই নিবা আদাল এসা এসার পরে হচ্ছে গিয়ে দুই রাকাত অরাকাত কবলাতি ফাজার ফজরের পূর্বে হচ্ছে গিয়ে দুই রাকাত এই হচ্ছে গিয়ে বারো রাকাত এই বারো রাকাত সুন্নত সালাত যদি কেউ আদায় করতে পারে আল্লাহ সুবাহান হুয়া তালা তার জন্য একটি ঘর নির্মাণ করবেন এই বারো রাকাত সুন্নত সালাত পড়া হচ্ছে গিয়ে সুন্নতে মোয়াক্কায়দা এটা পড়তে হয় এই সুন্নত ছাড়বেন না যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার গুনা হবে না এই সুন্নতের মধ্যে

কেউ যদি জোরের পূর্বের চার রাগাতকে হেফাজত করতে পারে তাই দেহা এবং এর জোয়ারের পরের চার রাগাত সুন্নতকে হেফাজত করতে পারে আগের চার পরের চারকে হেফাজত করতে পারে তার জন্য আল্লাহ সুবাহ আলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন যে ব্যক্তি হেফাজত করবে তাছাড়া আরো সুন্নতের গুরুত্ব দৈনিকের মধ্য থেকে ফজরের দুই রেখাত সুন্নতের গুরুত্ব রসুল উল্লাহ সাল আলী হিসালাম ফজরের দুই রেকাত সুন্নতের গুরুত্ব খুব বেশি দিতেন আম্মাদান আশরাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত সহি হাদিস উল্লাহ সাল আলী হিসাল্লাম বলছেন ওমাফিহা দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম হচ্ছে গিয়ে এই দুই রেখাত ফজরের সুন্নত রাসুল্লাহ সাল্ল আলী সাল্লাম মুসাফির অবস্থায়ও ফজরের দুই রেখার শূন্যত ছাড়তেন না অতএব এই শূন্যতগুলোকে আমরা মজবুতভাবে শক্তভাবে আঁকড়িয়ে ধরি প্রিয় ভাই বন্ধুগণ এখানে একটি কথা অনেক সময় দেখা যায় ফজরের সুন্নতের গুরুত্ব দিতে গিয়ে ফজরের ফরজ জামাতকে ছেড়ে দেয় ফজরের দুই রেখা সুন্নতের গুরুত্ব দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম এটা সত্য কথা কিন্তু ফরজের সাথে তুলনা করা যাবে না ফরজ সালাদ কেউ যদি ছেড়ে দেয় তাহলে সে মুসলিম থেকে বের হয়ে যায় সে মুমিন আর তাকে না ফরজ সালাদ কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দেয় ইচ্ছা করে ছেড়ে দিলেই সে মুমিন থেকে বের হয়ে যায় অতএব আগে ফরজ সালাতের গুরুত্ব দিতে হবে ফরজ সালাদ পড়ে দিনে রাতে সতেরো টাকা সালাদ পড়ে তার পাশাপাশি দিনে রাতে সতেরো টাকা সালাদ পড়ার পাশাপাশি দিনে রাতে বারো টাকা সালাদ ছেড়ে দিয়ে শূন্যতের কোন গুরুত্ব নাই জামাতে সালাত আদায় করা হচ্ছে গিয়ে পুরুষের জন্য ফরজ আপনি শূন্যতের গুরুত্ব দিচ্ছেন কিন্তু জামাতের গুরুত্ব দিচ্ছেন না এটাও আপনার জন্য চলবে না রসুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন আল্লাহ রসুলের নিষেধ হচ্ছে ইذا اقیمت الصلاه فلا صلى যখন একামত হয়ে যাবে তখন ফরজ সালাত ব্যতীত অন্য কোন সালাত পড়া যাবে না অতএব এবং ফরজ ফজরের ফরজ সালাত শুরু হয়ে গেলে জামাত শুরু হয়ে গেলে আর সুন্নত পড়া যাবে না জাযাকুমুল্লাহ খাইর ওয়া আহসান জাযা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা